বছরের তুলনায় এবছর ব্রাহ্মণবাড়িয়ায় গাছে গাছে কাঁঠাল ধরেছে বেশি প্রতিটি গাছে ঝুলে আছে একশো থেকে দেড়শো কাঁঠাল উৎপাদন ভালো হওয়ায় খুশি কৃষক আমি আশা করি ছয় হাজার কাঁঠাল আমি ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারবো অন্যান্য বছর থেকে মনে করি এবছর কাঁঠাল বেশি উন্নত আর বেশি বড় হইতেছে কাঁঠাল মনে করি এক গাছে মিলে একশো দেড়শো পঞ্চাশ এইভাবে কাটাল আসছে কাটালের ফলাফল ভালোই এগারো বারো তেরো হাজার এই ধরনের বিহি চলছে আর কি চলতি বছর জেলায় তেরোশো পঞ্চাশ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে অন্যান্য বারের তুলনায় এবার কাঁঠালের উৎপাদন এবং আবাদ দুটোই বেশি হবে এতে কৃষকরা খুবই খুশি আনন্দিত এবং তারা আর্থিকভাবে লাভবান হবে এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় তেরো হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই